আপনাদের সেবা নেওয়ার জন্য চলে এসছেন আমাদের এমপি সাহেব, আপনারা আসুন। ইয়ং জেনারেশন প্রার্থী পার্লামেন্টে জিততে চলেছে, সেই পার্টি রাইজেনকে ভোট দিন, জোনাপুর জিন্দে ভোট দিন, আর বিজেপির সাথে চোখে চোখ রেখে সেই শাহনওয়াজ আলী রায়হানের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। আপনাদের সেবা নেওয়ার জন্য চলে এসছেন আমাদের এমপি সাহেব, আপনারা আসুন। ইয়ং জেনারেশন প্রার্থী পার্লামেন্টে জিততে চলেছে, ভোট দিন, জোনাপুর জিন্দে ভোট দিন, আর বিজেপির সাথে চোখে চোখ রেখে সেই শাহনওয়াজ আলী রায়হানের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। আপনারা দেখছেন যে কত লোক আমাদের পেছনে আজকে এসছে, এবং তারা সকলে আমাদের সাথে যেভাবে হাঁটছে, যেভাবে আমাদেরকে সমর্থন দিচ্ছে, মেলাচ্ছে, তাতে আমি অভিভূত। আচ্ছা, সাধারণ মানুষের মহিলাদের উৎসাহ কেমন দেখছেন? মহিলারা তো প্রচুর, মহিলারাও আমাদের সঙ্গে আছেন, তারা আপনারা দেখলেন যে ওইখানে কীভাবে তারা আমাদেরকে অভ্যর্থনা জানালেন, এবং ওই আগের পাড়াতে আপনি দেখলেন যে দুদিক থেকে মহিলারা রাস্তার দুধারে দাঁড়িয়েছিলেন, এখানেও তারা অনেকে আছেন, পেছন দিকে আছেন, ফলে মহিলাদের সাড়াটাও খুব ভালো। হ্যাঁ, এটা তো গঙ্গা ভবন অধ্যুষিত এলাকা, সাধারণ মানুষের যাচ্ছেন, কী আশ্বাস দিচ্ছেন তাদেরকে? সবে তো শুরু করলাম একটু আগে, গঙ্গা ভাঙন নিয়ে এর আগেও বলেছি এবং এখনও বলছি যে গঙ্গা ভাঙনে কেন্দ্রীয় প্রকল্পের টাকা যাতে শামশেরগঞ্জ তথা সমগ্র দক্ষিণ মালদায় আসে সাংসদ হিসেবে, সেটা আমার একটা বড় প্রচেষ্টা হবে। আপনাদের সেবা নেওয়ার জন্য চলে এসছেন আমাদের এমপি সাহেব, আপনারা আসুন। ইয়ং জেনারেশন প্রার্থী পার্লামেন্টে জিততে চলেছে, ভোট দিন, জোনাপুর জিন্দে ভোট দিন, আর বিজেপির সাথে চোখে চোখ রেখে সেই শাহনওয়াজ আলী রায়হানের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। Yeah.
তৃণমূল জিতবে, তৃণমূল জিতবে। আর বিজেপির সাথে চোখে চোখ রেখে যে শাহনওয়াজ আলী রায়হানের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। তৃণমূল জিতবে, তৃণমূল জিতবে। আর বিজেপির সাথে চোখে চোখ রেখে যে শাহনওয়াজ আলী রায়হানের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। বলছে